রহমান রহিম আসসালামু আলাইকুম দিস ইজ মায়া ফ্রম মায়াস কুকিং মিরর অনেস্টলি বিফোর আই স্টার্ট দ্য ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভস থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দিস প্ল্যাটফর্ম টু শেয়ার মাই ফিলিংস অ্যান্ড আইডিয়াস আজকে আপনাদের সাথে আমি কোনো রেসিপি শেয়ার করবো না এখানে আমি সকালবেলাটা যেহেতু ঢাকা ইউনিভার্সিটি টিএসি দপ্তরে থাকি সো এখানকার কিছু ক্লিপের সাথে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই ভিডিওটা কিছুদিন আগে আমার শ্যুট করা ছিল পারিবারিক কিছু ঝামেলার কারণে আমি এটা আপলোড করতে পারিনি তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করে আসি এখানে সকলটা আমার ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পরে টিএসসি এরিয়াতেই থাকি তো এখানকার কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর সেই সাথে আমার কথাগুলো আজকে এই ভিডিওটি মূলত একটা মেসেজ যদি আপনার কখনো মন খারাপ থাকে কাউকে কোনো দিনও দেখতে না পারার কষ্ট থাকে কাউকে ভালোবাসি বলতে না পারার কষ্ট থাকে কাউকে ভালোবাসি বোঝাতে না পারার কষ্ট থাকে আরও অনেক অনেক কষ্ট তবে এই কষ্টগুলো কারো কাছে না বলে আপনি সরাসরি সৃষ্টিকর্তাকে বলতে পারেন আপনি সিজদায় বলতে পারেন সিজদার সব কথা আপনি তাকে বলতে পারেন আপনি এই বলার সাথে সাথে যেরকম মানসিক শান্তি পাবেন সেরকম আপনি মেন্টালি ফিজিক্যালি স্পিরিচুয়ালি বেনিফিটেড থাকবেন সো ভিউয়ার্স আমার কথাগুলো কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন কথার ফাঁকে ফাঁকে আমরা চলে এলাম স্টার কাবাবে নাস্তা করতে বড় মতো আমরা আজও দোতলাতে বুক গিয়ে আমাদের নাস্তাটা করে নিচ্ছি আজকে আমাদের সবার একটু খিদা ছিল আর সবার সাপোর্টে আমরা আজকে একটু ভারী খাবারই খেয়ে ফেলছি এটাকে ঠিক নাস্তা বলা যাচ্ছে না এটাকে আমার মনে হয় লাঞ্চই মনে হচ্ছে এখন অবশ্য সকাল যেহেতু সাড়ে নয়টা নাস্তার সময় আমরা আর কি লাঞ্চ করছি এরকমই একটা এখানে আমরা চিকেন তেহারি বিফ কাবাব লাচ্ছি গ্রেভি এগুলো দিয়ে খাবারটা কমপ্লিট করেছিলাম এখানে কোয়ান্টিটি এত বেশি ছিল আমার মনে হচ্ছিল যে আমার দুই দিনের খাবার আমাকে দিয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আমি অবশ্য শেষ করতে পারি নাই তো যাই হোক সকালটা ভালোই কাটলো আর আমরা সকালে নাস্তার সময় যেহেতু কাটছিলাম তখন আমাদের সালাদটা পরিবেশন করা হয়নি আমরা ফেরার পথে দেখলাম এখানে অনেক সালাদ ওরা কাটাকাটি করছে তা আমরা ওরা আমাদের খুশি হয়ে কিছু সালাদ দিয়ে দিল সরি হয়ে গেল যে সকালে ওরা করতে পারেনি। আমাদের বেশ কিছু শশা দিয়ে দিল। আমরা খুশি মনে থাকলাম রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক গল্প করে করে অনেক রকমের অভিজ্ঞতা হচ্ছিল আর আমার ফ্রেন্ডরা আবার একটু শপিং করার জন্য এখানে থেমে গেল ওরা কিছু কেনাকাটা শুরু করে দিল আমার অবশ্য মনটা যেহেতু ভালো ছিল না তো ওদের কেনাকাটার সাথে দিতে আমার সময়টা ভালোই কাটছিল তো এখানে সেই কিছু টিপ আমি তুলে ধরেছি সেটার বর্ণনা নাইবা দিলাম সারাদিনে খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফিরে ভাবলাম আমি এত মজার মজার জিনিস খেয়ে এসেছি আমার পরিবারের সবার জন্য আমি কিছু মজার কিছু তৈরি করি খুব যদিও খুব ক্লান্তি লাগছিলো তারপরেও খাওয়া তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে আর আজকের খাওয়াটা আমি এখানে কোনো রেসিপি দেখাবো না এখানে আমি একটা গ্রিন চাটনি তৈরি করছি এটা আমায় আগে দেওয়া হয়নি তাই ভাবলাম যে এটা দিতে দিতে আপনাদের সাথে কথা বলি এখানে আমি তনিয়া পাতা আদা কুচি রসুন কুচি গোলমরিচ গুঁড়ো বিট লবণ সব কিছু একসাথে করে আমরা ব্লেন্ড করবো সেই সাথে আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে আপনারা এখানে একটা দই ইউজ করতে পারেন আমি দুই চামচ ভিনেগারই দিয়ে দিলাম এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি আসলে আমরা সবসময় তো রেডিমেড সস খেয়ে থাকি তবে গ্রিন যদি আপনারা ঘরে তৈরি করে নেন এটা কিন্তু আমাদের বডির জন্য খুবই ভালো হবে আর আপনাদের জন্য আমার একটা হচ্ছে ইউর বডি লাভ ইউর সোল ইট গুড ফুড ইট ফর ইউর বডি সিস্টেম নট ফর টেস্ট এখানে আমার নিজের হাতে তৈরি মেওনি এটার সাথে অ্যাড করে দিলাম সেই সাথে ঘরে থাকা একটু একটু করে সস এর সাথে অ্যাড করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার একটি গ্রিন চাটনি গ্রিন চাটনিটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো একটা জিনিস তো এটা আমি এখন তৈরি করে নিয়েছি এর সাথে আমি এটা সার্ভ করব আজকে চিকেন চাপ দিয়ে আমি ঘরের জন্য কিছু চিকেন চাপ তৈরি করে নিয়েছি সেই যে কোনো জিনিসের সাথে আপনারা এটা খেতে পারেন আমি এখানে চিকেন চাপ পরোটার সাথে আজকে সার্ভ করছি এটা আপনারা কোরালের পার্বীয় সাথেও খুব ভালো লাগবে যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথেও খেতে পারেন ভাজা পোড়া যে কোনো কিছুর সাথে খেলে ভালো লাগবে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি আমার কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন সবশেষে আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল মাই ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স যারা যারা আমার কন্টেন্ট লাইক করেছেন শেয়ার করেছেন এটার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল থ্যাংক ইউ সো মাচ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি আমার কন্টেন্ট যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলেই আমার সার্থকতা ভিউয়ার্স অনেক অনেক কথা বললাম যদি কোনো কথা বা কারো কাছে কোনো কিছু ভালো না লাগে সেটার জন্য অবশ্যই আমি সরি থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবুজের এই সুন্দর একটা পরিবেশ ন্যাচারাল বিউটি উপহার দিয়ে আর বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ